যেখানে আপনারা দেখতে পাবেন মাটির মৃৎশিল্পীদের আমরা গুরুত্ব দিচ্ছি, যেখানে আপনার চিড়িয়াখানা করা হচ্ছে মাটিরই, কিন্তু বাঘ সিংহ এমন একটাভাবে করা হচ্ছে জঙ্গল করে যেন দূর থেকে মনে হবে যেন বাঘ আছে, হরিণ আছে, সিংহ আছে। আবার আমরা 100 দিনের কাজ থেকে আরম্ভ করে সবজি বাজার এনেছি, যেখানে দূর থেকে মাটিরই জিনিস, দূর থেকে মনে হবে যেন পেঁয়াজ আলু আপনার চিনতেই পারবেন না। এটা শিল্পীদেরকে সামনে এনে আমরা দর্শকদের আনন্দ দেওয়ার জন্যে এবং অটোমেটিক ঠাকুরের আমরা ব্যবস্থা করেছি এবং বিভিন্ন দোকান বসেছে, নাকলদোলা হয়েছে, একটা মিলন মেলার ভাবনা চিন্তাকে সামনে রেখে এটা করা এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই রাসের মেলাটা রাসের দিনেই হওয়ার কথা, কিন্তু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, যেহেতু পরীক্ষা আছে, পরীক্ষার পরে করতে হবে, তাই পরীক্ষার পরে আমরা 6 ডিসেম্বর আমরা রাস উৎসবের মেলা এখানে আমরা করছি। 8 তারিখে ক্যাকটাসের বিশ্ববিখ্যাত বাংলা ব্যান্ডের অনুষ্ঠান আছে, 7টা থেকে এখানে অনুষ্ঠান হবে। আগামীকাল তাদের পুতুল নাচ আছে, প্রতিদিন যাত্রা নাটক থিয়েটারের মধ্যে দিয়ে মিলন মেলার উদ্দেশ্য। আর এই মেলার করার মূলত কারণ যে ভারতবর্ষের মাটিতে ধর্মকে সামনে রেখে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার একটা পরিকল্পনা একটা সরকার বিজেপি নামক একটা রাজনৈতিক দলের চেষ্টা করছে। আমরা বোঝাতে চাইছি ধর্ম মানে মিলন মেলা। এই অরুমায় গায়ন দাঁড়িয়ে আছে, পাশে রিয়াজুল দাঁড়িয়ে আছে, আনারুল কাকা দাঁড়িয়ে আছে, কিশোরী ব্যানার্জি দাঁড়িয়ে আছে, অভিজিৎ আছে, এটা আমরা রাজু আছে প্রফেসর, এটা একটা মিলন মেলা আমাদের এখানে। এই যে মিলন মেলায় আমরা দেখাতে চাইছি যে ভারতবর্ষের সম্প্রীতি সভ্যতা সংস্কৃতিকে কলঙ্কিত যারা করছে, আমরা মিলন মেলায় মিলিত হয়ে আমরা বুঝতে চাইছি ভারতবর্ষকে এইভাবে কলঙ্কিত করা যাবে না। কারণ মহান নেত্রী মমতাজি, বাংলার রূপকার দলটির মুখ্যমন্ত্রী, যেভাবে ভারতবর্ষের ঐতিহ্যকে রক্ষা করার জন্য ভূমিকা পালন করছেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভূমিকা পালন করছেন, সেই পথ ধরেই ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি আমরা রক্ষা করব। ধর্ম যে যা যার উৎসব সবার। মেলা কতদিন চলবে? মেলা 18 তারিখ পর্যন্ত চলবে এবং এই 12 দিন আমাদের গ্রামের মা বোনেরা সত্যিকারের আনন্দ পাওয়ার কোনো জায়গা খুঁজে পায় না, তাই মায়েদের বোনেদের ভাইদের আনন্দ পাওয়ার জন্যে, কারণ কৃষি প্রধান এলাকায় শহরে যেমন বিভিন্ন সুযোগ সুবিধা আছে আমাদের গ্রামে মা বোনেরা পায় না, তাই আমরা সবাই মিলে চেষ্টা করেছি যে এই রাজ উৎসবটা আমাদের মা বোন ভাইদের গ্রামের মানুষের জন্য পাওয়া যায়। ঐক্য গড়ে উঠছে, এর মধ্য দিয়ে আমাদের মধ্যে যে একটা বিভেদ ঘটানোর যে একটা ষড়যন্ত্র, সেই জায়গাটা ব্যর্থ হচ্ছে। আর একদিকে এইটাকে কেন্দ্র করে বিভিন্ন পশুরা, বিভিন্ন রাইডস, আমাদের ছেলেমেয়েরা তারা এক জায়গায় এসে তাদের মনেও যন্ত্রণা থাকে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের মধ্যে, আমাদের বয়স্ক লোকদের মধ্যে, তারা সেই সবের মধ্যে দিয়ে তারা আনন্দ খুঁজে পাচ্ছেন। এলাকার মানুষ, বিভিন্ন পশুরা, যে জিনিসপত্র যেগুলো সহজে সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু মেলার মধ্যে অনেক কিছুই আমরা পেয়ে থাকি, সেটাও পাচ্ছে। আর লাস্ট কথা হলো, এটাকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে একজনের কে শুনলেন কবিতা, যে কবিতার ভাষা আমাদেরকে হৃদয়ে অনেক সময় ছুঁয়ে যায়, আমাদের মনের দুঃখ যন্ত্রণা ভুলিয়ে দেয়, বিভিন্ন গান যেটা আমাদের মনটাকে, ভারাক্রান্ত মনটাকে সান্ত্বনা দিয়ে দেয়, এই হচ্ছে কথা। তাই আসুন আমরা একদিকে যেমন ধর্ম নিয়ে, রাস উৎসবকে নিয়ে যেমন একটা ধর্মীয় অনুষ্ঠান, আর একদিকে অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসব, যে উৎসবের মধ্যে আমরা সবাই একত্রিত হতে পারি, সবাই আনন্দ নিতে পারছি। তাই আমি বলবো যে এটা দ্বিতীয় বছর, যেহেতু আস্তে আস্তে কিন্তু এর পরিধি বাড়ছে, এর পরিচিতি বাড়ছে এবং আস্তে আস্তে করে সুন্দরভাবে সেজে উঠছে। আগামী দিন আরও বিভিন্ন পরিকল্পনা করে বিভিন্ন মানুষের যেভাবে এনারা সহযোগিতা পাচ্ছেন, সমর্থন পাচ্ছেন, আর সেই সমর্থন পেয়েই কিন্তু যারা উদ্যোক্তারা তারা বেশি করে উৎসাহিত হন, তাদের মনে একটাই সান্ত্বনা যে আমরা কিছুটা মানুষকে কিছু দিতে পারছি এবং সেটা মানুষ সমর্থন করছে, এটাই কথা। তাই আসুন আমরা শৃঙ্খলাপরায়ণভাবে এই মেলাটাকে মনে করে নিতে হবে আমাদের সকলের মেলা। আমাদের বাড়ির মা বোনরা সবাই আসবেন, একটু আগে যে কথা শুনলাম আমরা,
যে আমাদের বাড়ি এই গ্রাম বাংলার জায়গা থেকে শহরে গিয়ে ভালো করে মনোরঞ্জন করবেন বা ভালো অনুষ্ঠান দেখবেন সেই সুযোগ হয়। সবার ক্ষেত্রে হয়, কিছু মানুষ হয়তো যেতেই পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি তারা যেতে পারে না। তাই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের বাড়ির মা বোনরা যারা ঘরের মধ্যে আবদ্ধ থাকেন, তারা এই কেন্দ্র করে তারা অনেকটা মনের শান্তি খুঁজে পান, তাদের মনের দুঃখ যন্ত্রণাটা ভুলে যান। তাই আমরা চেষ্টা করব বা এখানে উদ্যোক্তারা তারা চেষ্টা করবে, তারা